কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ, এবারে বাড়ি ফেরা দরকার। কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে হল। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির ছাঁটের ঘন কুয়াশায় চারদিক একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গেছে, ঘরের চৌকাট পর্যন্ত জল থই থই করছে, সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিচ্ছু নেই। অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে, তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম। মহিন বললে, বলছি বেরোনো যখন যাবে না তখন ভূতের গল্প শোনা যাক। এই যে সরোজ ভাই, একটা জমাটি ভূতের গল্প বলো তো। আমাদের মধ্যে সরোজই সাহিত্যিক, শুধু সে সাহিত্যিকই নয়, চমৎকার গল্প বলবারও তার ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিল দিব্যেন্দু, বলল, না 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 না, আরে এর চেয়ে ভালো সচিনের নতুন কোনো ম্যাজিক দেখা যাক। আমি প্রস্তাবে এবার সায় দিলাম, হ্যাঁ সেই ভালো, সচিন শুরু করো। আমাদের দলের মধ্যে সচিন অ্যামেচার ম্যাজিশিয়ান হলেও ম্যাজিকে সত্যিই তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক একেক সময় আমাদের দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে সচিন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বলল, ম্যাজিক যে দেখাবো তার জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বলল, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবে না, কিসের ম্যাজিশিয়ান তুই? ঠিক আছে, শুরু হাতেই দেখাচ্ছি তাহলে। সকলে উৎসাহিত হয়ে উঠলাম। এক কাজ কর, ঘরের আলোটা নেবা আর একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের ওপর রাখ। সচিনের কথা মতো তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে পড়ছে বৃষ্টি। সচিন তার আগের আসনেই বসা, আমরা 12 জন ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। কিরে শুরু কর তোর ম্যাজিক, বলল সরোজ। চুপ কর, কথা বলিস না। তারপর সবাই চুপচাপ 1 মিনিট 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। এদিকে সবাই অধৈর্য হয়ে উঠছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করল, এই এই সচিন, এ কি রে ঘুমলি নাকি? চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। সত্যি জলের ছপ ছপ একটা শব্দ আমরা সকলেই শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল, তারপর দরজার গায়ে শব্দ উঠল। কে? আবার শব্দ। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো, আর সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দোরগোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটি মাত্র ক্যান্ডেলের আলোটি নিভে গেল। মুহূর্তে ঘন অন্ধকার চারিদিক গ্রাস করল। এবারে সচিন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দেয়ালে আলোর সুইচটা টিপলাম,
খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরে আলো জ্বলছে না। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের অজ্ঞাতেই দু পা পিছিয়ে একেবারে দেয়াল ঘেঁষে দাঁড়ালাম। ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল, বিভূতি, বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। উৎসাহ নিয়ে বললাম, বিভূতি তুই? সেই আগের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় বড় কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরো মনে পড়ল, বিভূতি তো থাকে সেই ভবানীপুরে, প্রায় 10-12 দিন আড্ডায় আমাদের আসে না। সে এই প্রচন্ড বর্ষণ মুখর রাতে সেই ভবানীপুর থেকে এসেছে, একটু বিস্ময় লাগে। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাতে তুই, ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বলল, শচীন, আমাকে তুই ডাকছিলি কেন? প্রশ্ন করল এবার সরোজ, এই জলের মধ্যে তুই এলি কি করে রে বিভূ? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। তা হবে কি রে, চারিদিকে জল থই থই করছে। তুই কি আগেই বের হয়েছিলি? না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। এ বাবা, ভিজে গেছিস তো একেবারে। না বলে কি বিভূতি, ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বলে উঠল, আমি যাই ভাই, আমি যাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? তোর কি মাথা খারাপ হলো নাকি? আমার বড় কষ্ট হচ্ছে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল, আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। বিভূতি, বিভূতি, বিভূতি! আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গেছে, গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে। যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না, কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাবার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, গত রাত্রে 3 ঘন্টা ব্যাপী প্রচণ্ড বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ 20 মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, রাত 9:45 থেকে 10:05 পর্যন্ত। আর একটা, গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30 মারা গেছে। তারপর কতদিন কেটে গেছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও কিরকম অস্পষ্ট হয়ে আছে। এটা যেমন স্বীকার করে নিতে পারেনি কোনোদিন যে ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিক আছে, তেমনি এটাও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে আদৌ কিছু ভৌতিক আছে। তবে যা ঘটেছিল তা কিন্তু বর্ণে বর্ণে সত্যি।